ওম নিমিশিবা স্টুডেন্টস আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো আজ আমরা ক্রিয়ার কালের অনুশীলনের কাজ করবো প্রত্যেকে ল্যাঙ্গুয়েজ খাতায় ফ্রেশ পেজে যেখানে ক্রিয়ার কালের নোটস লিখেছ তারপরে এই অনুশীলনের কাজটা করবে দেখো প্রশ্ন এখানে যেগুলো দেওয়া আছে আমি প্রত্যেকটারই উত্তর সলভ করে দিয়েছি কিন্তু তোমরা নিজেরা আনসার লিখে তারপর আমার ভিডিওর সাথে মিলিয়ে নেবে আশা করি বুঝতে পেরেছ দেখো কয়ের প্রশ্ন আছে নিচের বাক্যগুলিতে ক্রিয়াপদের নিচে দাগ দাও ও কোন ক্রিয়ার কাল লেখো এখানে যে বাক্যগুলো দেওয়া থাকছে সেই বাক্যের মধ্যে প্রথমে কোনটা ক্রিয়াপদ সেটা খুঁজে বার করবে তারপরে সেই ক্রিয়াপদটা কোন কালে ইউজ হয়েছে সেইটা লিখবে আশা করি বুঝতে পারলে দেখো একটা আমি করে দিচ্ছি তাহলে বুঝতে আরও সুবিধে হবে এক নম্বর আছে দেখো এক যে ছিল রাজা এখানে ছিলটা হচ্ছে ক্রিয়াপদ এই ছিলটা হচ্ছে অতীতকাল তাই ছিল লিখে ড্যাস দিয়ে অতীতকাল আমি পাশে লিখে দিয়েছি দু নম্বর থেকে নিজেরা করবে দেখো দু নম্বর আছে বইটা এখানে থাকুক উত্তর লেখা জায়গা ছেড়ে তিন নম্বর লিখবে বর্দি পরশুদিন মামার বাড়ি থেকে আসবে উত্তর লেখা জায়গা ছেড়ে চার নম্বর লিখবে তিনি রোজ ভ্রমণ করতেন উত্তর লেখার জায়গা ছেড়ে পাঁচ নম্বর লিখবে সে বাজারে যায় উত্তর লেখার জায়গা ছেড়ে ছ নম্বর লিখবে তুমি অঙ্কগুলি করে রাখবে উত্তর লেখার জায়গা ছেড়ে সাত নম্বর লিখবে এখন শীত বেশ কমেছে উত্তর লেখার জায়গা ছেড়ে আট নম্বর লিখবে রাজামশাই বিনা চিকিৎসায় মারা যাবেন উত্তর লেখার জায়গা ছেড়ে ন নম্বর লিখবে সুভাষ গতকাল ত্রিপুরা গেছে উত্তর লেখার জায়গা ছেড়ে দশ নম্বর লিখবে বৃষ্টি হচ্ছে এরপরে ক্ষয়ের প্রশ্ন আমরা দেখব দেখো ক্ষয় রয়েছে নির্দেশানুসারে বাক্যের কাল পরিবর্তন করো তোমাকে একটা বাক্য দেওয়া রয়েছে বাক্যের পাশে ব্রাকেটে কোন কালে তোমাকে বাক্যটাকে ট্রান্সফার করতে হবে সেটা লিখে দেওয়া আছে সেই কালে তোমাকে আনসারটা রেডি করতে হবে চলো একটা আমি বলে দিচ্ছি সুবিধা হবে বুঝতে দেখো মেয়েরা সমবেতভাবে নাচবে সমবেতভাবে মানে একসাথে এখানে পাশে দেখো ব্রাকেটে বর্তমান লেখা রয়েছে অর্থাৎ বর্তমান কালে তোমাকে নিয়ে যেতে হবে এটাকে তাহলে কি বলবে তুমি মেয়েরা সমবেতভাবে নাচছে এবার চলো দু নম্বর দেখি আমরা বেড়াতে যাচ্ছি ব্র্যাকেটে লেখা আছে দেখো ভবিষ্যৎ অর্থাৎ ভবিষ্যৎকালে নিতে হবে নিচে উত্তর লিখবে তিন নম্বর আমি আজ মামার বাড়ি যাচ্ছি ব্রাকেটে অতীত অর্থাৎ অতীতকালে নিয়ে যেতে হবে উত্তর লেখার জায়গা ছেড়ে চার নম্বর প্রশ্ন লিখবে এখন বৃষ্টি হচ্ছে ব্রাকেটে লেখা আছে দেখো ভবিষ্যৎ উত্তর লেখা জায়গা ছেড়ে পাঁচ নম্বর লিখবে শিশুটি দুধ পান করছে ব্রাকেটে লেখা আছে দেখো অতীত উত্তর লেখা জায়গা ছেড়ে ছ নম্বর লিখবে আমরা বাংলা পড়তাম ব্রাকেটে লেখা আছে দেখো বর্তমান উত্তর লেখা জায়গা ছেড়ে সাত নম্বর লিখবে আমার জ্বর হয়েছে ব্রাকেটে লেখা আছে দেখো অতীত উত্তর লেখার জায়গা ছেড়ে আট নম্বর লিখবে তিনি রোজ শিব পুজো করেন ব্র্যাকেটে লেখা আছে অতীত উত্তর লেখা জায়গা ছেড়ে ন নম্বর লিখবে আমি গত শনিবার বিহার গিয়েছিলাম ব্র্যাকেটে লেখা আছে দেখো ভবিষ্যৎ উত্তর লেখার জায়গা ছেড়ে দশ নম্বর লিখবে বিমানবাবুর সঙ্গে একবার দেখা করেছিলাম ব্র্যাকেটে লেখা আছে দেখো ভবিষ্যৎ উত্তর লেখার জায়গা ছাড়বে তারপর গয়ের প্রশ্ন লিখবে গয়ের প্রশ্ন দেখো প্রতিটি ক্রিয়ার কালের দুটো করে উদাহরণ দাও এখানে তোমাকে দুটো অতীতকাল দিয়ে সেন্টেন্স লিখতে হবে দুটো কাল দিয়ে লিখতে হবে এবং দুটো ভবিষ্যৎকাল দিয়ে বাক্য লিখতে হবে এরপর দেখো ঘয়ের প্রশ্ন উপযুক্ত ক্রিয়ার কাল বসিয়ে শূন্যস্থান পূরণ করো তোমাকে উপযুক্ত ভার্ব বসাতে হবে কাল অনুসারে দিয়ে বাক্যটাকে পুরো করতে হবে যেমন দেখো এক নম্বর তুমি এত ড্যাশ কেন মার্ক এবার ব্রাকেটে দেখো হাস্য কেন হতে পারে কাজ্য কেন হতে পারে তাহলে তোমরা নিজেরা বুঝে এখানে ক্রিয়ার কাল অনুসারে ভার্ভ বসাবে এবার দেখো দু নম্বর তারা বনে বনে শিকার ড্যাশ তিন নম্বর দেখো তখন তারা কথাবার্তা ড্যাশ চার নম্বর দয়া করে আমার কথা মনে ড্যাশ পাঁচ নম্বর দেখো রেশমা কাল অনুষ্ঠানে গান ড্যাশ ছ নম্বর দেখো তুমি পাঁচ বছর আগে ড্যাশ সাত নম্বর দেখো আগামীকাল বৃষ্টি ড্যাশ আট নম্বর দেখো আমরা আগামীকাল মেলায় ড্যাশ নম্বর দেখো সে গল্পের বই ড্যাশ দশ নম্বর দেখো ঠাকুমা এই গল্পটি আমাদের ড্যাশ আজ এই পর্যন্ত রইল সুন্দর করে পরিচ্ছন্নভাবে কাজটা করবে আশা করি বুঝতে পেরেছ নামের শিবায়